কই যেতে আসলে তোমরা? দিল্লি যেতে আসলে? কোন দিকে প্রবেশ করছো তোমরা? সোনামুড়া দিকে প্রবেশ করছো? তোমরা কিরকম আইছো? তোমরা কই লইয়া যাইতে আসলে তারা? কইতে তুলছো? কতজন আছে? টোটাল কতজন আছে? আরো কয়টা গাড়ি আছে? মানে তোমরা কৈলাসর থেকে ইয়ে যেতে আসা, করিমগঞ্জ যেতে আসলা তারা লইয়া? তোমরা জানো না তারা যে বাংলাদেশি? কত টাকার বিনিময়ে লইয়া যেতে আসলে? কত টাকা ভাড়া? একটা গাড়ি নেই, তিনটা গাড়ি তারা লইছে। প্রাথমিকভাবে খবরটা আসে যে তিনটা গাড়ি দিয়ে সন্দেহজনক কিছু লোক যাচ্ছে। তো বিট মোবাইল সেই খবরটা কদমতল থানার ওসির কাছে প্রেরণ করে, মানে প্রাথমিক খোঁজ খবর নেওয়ার পর। তো কদমতলার ওসি তার দলবল নিয়ে আমাদের একটা ইন্টারস্টেট, কদমতলা থানার জুরিডিকশনে একটা ইন্টারস্টেট একটা চেকপোস্ট আছে, সেই চেকপোস্টে গিয়ে তিনটা গাড়িকে ইন্টারসেপ্ট করে। তো ইন্টারসেপ্ট করার পর প্রাথমিকভাবে আমরা যা দেখতে পেরেছি, এর মধ্যে রোহিঙ্গা এবং বাংলাদেশ ন্যাশনালের একটা দল ইন্ডিয়ান টাউটদের বা বর্ডার টাউটদের সাহায্যে তারা দিল্লিতে যাওয়ার তাদের ডেস্টিনেশন ছিল। তো তারা আপাতত করিমগঞ্জ যাওয়ার জন্য তিনটা গাড়ি ভাড়া করেছিল। সেই গাড়ি দিয়ে বাংলাদেশ ন্যাশনাল 7 জন এবং রোহিঙ্গা 4 জন, মোট 11 জন, সঙ্গে তাদের 2টি সাকিং বেবি আছে এবং বিডি ন্যাশনাল 3 জন, 14 জনের টিমকে আমরা ডিটেন করেছি। স্যার তারা কোথা থেকে এসেছে? তারা বাংলাদেশের যে লোকটি, বাংলাদেশের লোক 7 জন, তারা তো বাংলাদেশ থেকেই এসছে, বরিশাল থেকে এবং চিটাগাং থেকে। আর যে রোহিঙ্গার যে গ্রুপটা, সেই গ্রুপটা অ্যাকচুয়ালি তারা এসছে 2017 বাংলাদেশে। তো 2017 বাংলাদেশে একটা কলোনি আছে চিটাগাংয়ে, সেই কলোনিতেই থাকতো। তো রিসেন্টলি তারা ওই কলোনি থেকে সিলেক্ট হয়ে, বাংলাদেশের সিলেক্ট হয়ে তারা ইন্ডিয়ান টেরিটরিতে কালকে রাত্রে, গভীর রাত্রে তারা এন্ট্রি করে। কোন সীমান্ত দিয়ে স্যার তারা এন্ট্রি করে? প্রাথমিকভাবে এখনও আমরা কনফার্ম না, তবে কৈলাস শহরেরই কোনো একটা জায়গা দিয়ে তারা ইন্ডিয়ান টেরিটরিতে প্রবেশ করেছে। স্যার সাথে কি গাড়ির চালকদের আটক করা হয়েছে? হ্যাঁ, অবভিয়াসলি, কারণ এটা একটা ক্রিমিনাল কনস্পিরেসি করেই বাংলাদেশ ন্যাশনাল এবং রোহিঙ্গাদেরকে ইন্ডিয়ান টেরিটরিতে তারা প্রবেশ করিয়েছে। তো বিডি টাউট আমরা 3 জন ধরেছি বা ডিটেইন করেছি, যারা গাড়ির চালক হিসাবে আমরা তাদেরকে আটকেছি।